কেউ আছে দেহের সেবক, কেউ আছে রুহের সেবক। দেহের সেবক যেমন কৃষক চাষাবাদ করে, শস্য উৎপাদন করে, দেহের খোরাকের ব্যবস্থা হয়, দেহের সেবা হয়। দেহের সেবক ইঞ্জিনিয়ার বিল্ডিং বানায়, দেহ আরামে ঘুমাইতে পারে, দেহের সেবা হয়। দেহের সেবক ডাক্তার ঔষধ দিয়ে দেহকে রোগ থেকে মুক্ত রাখে, দেহের সেবা হয়। এদের যদি নিয়ত ভালো থাকে অনেক সওয়াব পায়। আর রুহের সেবক আলেম সমাজ, ইমাম খতিব, মাদ্রাসার শিক্ষক, এরা সরাসরি কোরআন শিখে শিখাইয়ে রুহের সেবা করে। দেহের তুলনায় রুহের মূল্য যে পরিমাণ বেশি, দেহের সেবকের তুলনায় রুহের সেবকের মূল্য ওই পরিমাণ বেশি। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। কি আবার বলবেন হুজুর, তাহলে আমরা কি মাহরুম আর বঞ্চিত? না, কেউ আছে প্রত্যক্ষভাবে রুহের সেবা করে, রুহের সেবক হয়, আর কেউ পরোক্ষভাবে রুহের সেবা করে, রুহের সেবক হয়। আলেম সমাজ তো সরাসরি কোরআন পড়ে পড়াইয়ে রুহের সেবা করেন, প্রত্যক্ষ সেবক। আর আপনাদের মতো ভালো মানুষেরা কে আন্তরিকতা দিয়ে, কেউ চোখের পানি দিয়ে, কেউ ভালোবাসা দিয়ে, কেউ একটু শ্রম দিয়ে, কেউ একটু আর্থিক সহযোগিতা দিয়ে রুহের সেবা করে, এরা পরোক্ষভাবে রুহের সেবক। অতএব আমরা কেউ ইনশাআল্লাহ মাহরুম আর বঞ্চিত নই, যেভাবে সম্ভব প্রত্যক্ষভাবে হোক পরোক্ষভাবে হোক রুহের সেবকদের লিস্টিভুক্ত যাতে হতে পারি, এই জন্য সকলকে সচেষ্ট থাকা চাই। এটার জন্য আলেম সমাজের বিদ্বেষ পোষণ করলে রুহের সেবক হবে না তাদের সাথে আন্তরিকতা রাখলে? অতএব আলেম সমাজের সাথে আন্তরিকতা রেখে শ্রদ্ধা ভক্তি করে তাদের পরামর্শ নিয়ে আমরা রুহের সেবক হওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন।